নমস্কার, সবাইকে বলছি যে থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কিন্তু ভিডিওটা দেখবে না, প্রত্যেক দিনের মতো বলে থাকি। অবশ্যই ভিডিওটা কমপ্লিট করবে, আমার কথাগুলো ভালো লাগলে তারপরে কমেন্ট করবে, না ভালো লাগলে সেটাও লিখে যাবে, কিন্তু ভিডিও না দেখে কমেন্টকে করবে না, থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে তো করবেই না। তো যাই হোক, বেশি সময় নেব না, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো সেই ব্যাপারটা, যেটা নিয়ে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, যে আমাদের আলপনা বোনের মা, আমাদের কাকিমা বা মাসিমা তোমাদের সবার ভাষায় পরিভাষায়, তো উনি খুবই অসুস্থ, মানে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ অনেক, মানে মানে যেটা হয়, হ্যাঁ, এই অসুস্থতাটা তো আর বর্ণনা করা যায় না। তো আমরা দেখেছি ওনার আর্তনাদ, ওনার কান্না, আমরা প্রত্যেক ওনার যে লাইভগুলো আসছে বা ভিডিও তো আসছে না, লাইভগুলোর মধ্যে থেকে যেভাবে ওনার জামাই পাশে বসিয়ে ওনাকে নিয়ে লাইভ করছে, তো সত্যি কথা বলতে কি ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এই কষ্টটা। আর সত্যি কথা বলতে কি আমার মনে হয় না যে পৃথিবীর কোনো, মানে কোনো বলার কিছু আছে বা শক্তি আছে যেখান থেকে দাঁড়িয়ে ওনাকে একটু সান্ত্বনা দেবে, পরিভাষা নেই। তো চলো বেশি ভূমিকা করবো না, খারাপ লাগছে, কী নিয়ে কথা বলবো, কিন্তু হ্যাঁ সবাইকে অনুরোধ করব যে ফালতু জিনিসগুলো তুলে ধরো না, ভালো কিছু তুলে ধরো। তবে ওনার যে মানে শরীর যে খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ মেয়ের চলে যাবার একটা বিশাল একটা কষ্ট আর্তনাদ আছে, সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু মেয়ে হারিয়ে যাওয়ার থেকে যে এখন যেটা হচ্ছে যে উনি ভাবছেন পরপর যে ওনার কী হবে, উনি নিজে কিছুই করতে পারেন না, কতটা রোগ নিয়ে উনিও বসে আছেন, উনি ভাবছেন যে ওনার ভবিষ্যৎটা। দেখো যে কোনো মায়েরা বা কোনো বাবা মা তার সন্তানকে খেতে দিক না দিক, যেমন দিক যেমন দিক যতটুকু দিক, কিন্তু বেঁচে থাকার যে অবলম্বন, যে লাঠি, যে খুঁটি, যে ঘর, সেটা তার কাছে তার সন্তান। জানো তো, মানে মায়ের কাছে সন্তান যেমনই হোক, মা মায় হয়, মায়ের বিকল্প কিছু হয় না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার যে দুশ্চিন্তা, রোগের থেকে দুশ্চিন্তাটা ওনাকে বেশি ঘিরে ফেলেছে, জানো তো দুশ্চিন্তাটা যে আমার কী হবে। সবার মতো করে না উনিও যতই বলুক ইনসিকিউরিটিতে ভুগছে, যে আজকে জামাই হ্যাঁ বলছে কালকে নাও তো বলতে পারে, এটা অনেক হয়। দেখো একটা মেয়ে শ্বশুরবাড়িতে তার হাজব্যান্ডকে যদি হারিয়ে ফেলে, সে অনেক রকমভাবে বাধ্য হয় তার ফ্যামিলিটাকে দেখতে, তার সন্তানকে মানুষ করার জন্য। আমরা এনাম এক্সাম্পল অনেক দেখেছি, কিন্তু জানো এই এক্সাম্পেলও হয়তো আমরা খুব বিরল দেখেছি, যারা যে জামাই তার শাশুড়িকে নিয়ে মানে এখন অবধি ক্যারি করছে বা কিছু, এই যে জিনিসটা না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে উনি সেই ইনসিকিউরিটিতে ভুগছেন, আর সেই যে কষ্টটা যে আমার কী হবে ফিউচারে, আমার কী হবে, আমাকে কে দেখভাল করবে, আমাকে কেউ দেখবে, আমাকে কে মা বলে ডাকবে, আমার যে নিজের, আমার মা মাসিমা কাকিমা সবাই তো বলতে পারে, কিন্তু মা, শুধু মা, এই ডাকটা উনি যার কোনোদিন শুনতে পাবেন না, সে তার সাথে সাথে খাওয়া পড়া তো সবাই হয়ে যায়, ঠিক ভগবান রেখেছেন যখন ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে ওনার কষ্টটা নেই এই মুহূর্তে। ওনার যে কষ্টটা হচ্ছে যে আমি তো কিছু করতে পারি না, আমি যদি পড়ে যাই, আমি যদি কিছু, আমার যদি অসুস্থতাই ঘিরে ফেলে, আমি যদি একটা বিছানা নিয়ে নিই, আমাকে কে দেখবে। ওনার কিন্তু শারীরিক কন্ডিশনটা এই মুহূর্তে আমার মনে হয় ফিজিক্যালের থেকে না মেন্টাল, যে হ্যারাসমেন্ট বলো, হ্যারাসমেন্টই বলো, মেন্টাল একটা ডিপ্রেশনে উনি চলে গেছেন, মানে এই ভাবনা চিন্তা, এটা বড় একটা চিন্তা যে সত্যি তো তাই। আজকে সবাই ওনাকে সমবেদনা জানাচ্ছে, ওনার পাশে সবাই যাচ্ছে, সবাই, এটা দুনিয়ার রীতিনীতি যে মানুষের আপদ বিপদে মানুষ সবসময় পাশে থাকে, মানে সেই সময়টাকে দেখা যায়, তারপরে যে যার জায়গায় নিড়ে, মানে সবাই যার ঘরে ফিরে আসে, দুদিন দুদিন সবারই আহা বাচ্চা আহা, সবাই ভুলে যাবে, যেরকম আমরা নিবেদিতাকে আরিয়ে সবাই এক এক করে সবাইকে ভুলে যাচ্ছি আর ভুলে যাবো, কেননা এটা তো আর চিরস্থায়ী নয়, কেউ মনে রাখে না। আমাদের পূর্বপুরুষদেরকে আমরা মনে রেখেছি, বলো না, সেখান থেকে দাঁড়িয়ে তো এটা তো অনেক দূরের মানুষ। সুতরাং আজকে সত্যি কথা বলতে কি কী বলবো, অনেক উদাহরণ দেওয়া যায়, দিতে পারবো না, কিন্তু ওনার কষ্টটা না খুব কষ্ট লাগছে, বিশ্বাস করো, বেশি আবার এখানে দেখানো যায় না, দেখালে আবার এখানকার মানুষরা আবার অনেক কথা বলে, কেননা এটা সঠিক কথা বলার তো ক্ষমতা নেই, এর আবার উল্টো পাল্টা ভুল ভাল খবর বলে, মানে কথা বলে, মানে খারাপের সাথে এরা মুখ লাগায় না, কিছু ভিউয়ার্স আছে খারাপের সাথে এরা মুখ লাগায় না, যারা বাজে বাজে কথা বলে, বাজে বাজে কন্টেন্ট করে, তাদের সঙ্গে মুখ লাগায় না, ভালো ভালো মানুষদের পেছনে একটুখানি চিমটি কেটে চলে যায়। তো এইসব মানুষকে আমি যদিও বা একটু তোয়াক্কা কম করি, পাত্তাই দিই না, তবু আমি বলবো যে আজকের সত্যি কথা বলতে কি ওনাকে দেখে সত্যি তাকানো যাচ্ছে না, আর ওনার অসুস্থতা বা ওনার যে শারীরিক কন্ডিশন, তার থেকে ওনার মানে মেন্টাল থেকে উনি অনেকভাবে ভেঙে পড়েছেন, যেটা ওনাকে আর কেউ রিপেয়ার করতে পারবে না কোনো দিনই, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার জামাই যদি ওনার সেই মতো করে দেখভাল করে, তাহলে তো উনি বেঁচে গেল, না হলে বাস্তবটা তো বড়ই কঠিন গো। আমি আছি, আমি আছি, একা এসেছো একাই যেতে হবে, কেউ না, কেউ না, যে যার তালে আছে, যে যার তালে থাকে, জানো তো, যে যার তালে থাকে। আর সব থেকে বড় কথা আর একটা বলবো,
অনেকেই বলছে যে তার জামাই নাকি, তার জামাইয়ের যোগ্যতা নেই, তার স্বামী শাশুড়িকে শুধু পাশে বসিয়ে রেখেছেন তার ভিউজের জন্যে, তার ভিউজ ইনকাম করছেন, আর্ন করছেন, কেননা তার যোগ্যতা নেই, তার বউ আর তার শাশুড়ি ছিল তার আর্নিংয়ের রাস্তা, তাই তিনি শাশুড়িকে রেখে দিয়েছেন। কিন্তু এইরকম কথাগুলো একটা মানুষকে বিভ্রান্ত করো না। হয়তো ছেলেটার সেই টেন্ডেন্সি নেই, কিন্তু একটা টাইম দেখা যাবে যে সে আর নিতে পারবে না, যে দূর দুটো পয়সার জন্য মানুষের এইসব কথা আমি শুনবো কেন। তখন হয়তো তার যে মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, সে হয়তো পজিটিভ কথাটা ভাবছে। তোমরা নেগেটিভটাকে মাথায় দিয়ে দিয়ে তাকে এইভাবে ইয়ে করো না, এই মুহূর্তে করো না, এগুলো করো না। হ্যাঁ, এটাও আমার রিকোয়েস্ট রইল, ওনাদের মানে ওনাদের সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? তো যাই হোক, আমার শুধু এটুকু বলার ছিল যে সবাই মিলে সান্ত্বনা দাও, সবাই মিলে মানসিকভাবে তাকে স্ট্রং করো। এখন এই মুহূর্তে না, তার ওষুধের থেকে মানসিক আমাদের যে সবাই মিলে আলপনার মাকে না মানসিকভাবে আমাদের স্ট্রং করতে হবে, তাকে বোঝাতে হবে যে একই জীবনে সব কিছু পাওয়া যায় না। আর সত্যি কথা, এটা আমি আমার নিজের ব্যক্তিগত ভাবলাম যে কাকিমা, একই জন্মে হয়তো মানুষ সব কিছু পেতে পারে না, তোমার জন্যে ভালো কিছু হয়তো আরও অপেক্ষা করছে। এবার তুমি যদি বলো যে সন্তান হারানোর থেকে আর কি ভালো হবে, হয় না, কিন্তু এটাও বলবো যে তুমি পারো যে আলপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে, আর ইচ্ছা পূরণ করে তুমিও বা কী করবে না, এই কথাগুলো না আমি ভুলভাল হয়তো বলে ফেলছি। তোমাকে শুধু বলবো, ভগবান তোমাকে তোমার মানসিক শান্তি দিক, আর তোমাকে ভীষণভাবে শক্তভাবে তৈরি করুক, তোমার শরীর থেকে রোগ যেন মুক্তি পায়, মানে তুমি রোগমুক্ত হয়ে থাকো, তুমি নিজেরটা যেন নিজে করে খেতে পারো যতদিন বাঁচবে, আর সত্যি কথা বলতে কারোর ওপর যেন তোমাকে ডিপেন্ডেন্ট না হতে হয়। তাহলে দেখবে তুমি যদি শারীরিকভাবে সুস্থ হয়ে থাকো না, সুস্থ হয়ে যাও মাসিমা, তাহলে তুমি কিন্তু সমস্ত কিছুর সাথে লড়তে পারবে। তাই তুমি মানসিকভাবে ভেঙে পড়ো না, শারীরিকভাবে ভেঙে পড়ো, শরীর থাকলেই শরীর খারাপ করবেই, তাই আবার উঠে দাঁড়াও, বুঝতে পেরেছো? তোমাকে এইটুকু আমি কথা বলবো একটা মেয়ের মতো করে, প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা সবাই মিলে তোমার ওই যে দূর থেকে পাশে থাকবো। আর সত্যি কথা বলতে কী জানো তো, মানে আমরা এমন একটা জায়গায় থাকি যেখান থেকে না ইচ্ছা করলেও উপায় থাকে না অনেক কিছু, যেগুলো আমি এখন আর সেগুলো বলতে চাই না, তুমি আমাকে ক্ষমা করো। তোমাদের নিয়ে ভিডিও করছি ঠিকই, কিন্তু যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবার উত্তর দিতে হচ্ছে, পজিটিভ মানুষ নেগেটিভ উত্তর তো দিতে হচ্ছে, তাই জন্য নেমেছি তোমাদের এইখানে। হ্যাঁ, ভিউজ হচ্ছে বলতে পারো, সাবস্ক্রাইবার বাড়ছে বলতে পারো, এটাও তোমার একটা কাজ আছে বলো, কিছু মনে করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।